আছেন, তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যেই বিষয়টা দেখাবো সেটা হলো আপনারা কিক পাঞ্চ শেখার পরে, মানে যখন কারোর সাথে ফাইট করবেন বা কম্পিটিশন করবেন, সেক্ষেত্রে আপনারা খুব সুন্দরভাবে কীভাবে অ্যাটাক করবেন, টেকনিকের মাধ্যমে আপনি তাকে কাবু করতে পারেন, এবং খুবই সুন্দর একটা অ্যাটাক আপনাদেরকে আমি দেখাবো। তো নেক্সট পরবর্তীতে আরও অনেকগুলো অ্যাটাক আছে, আমি দেখাবো সিম্পল। ফার্স্ট টাইম আজকে এটা দেখাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। আমার সাথে যখন একটা মেন ফাইট করবে, ফাইট করার মাধ্যমে আমি যখন তাকে একটা ডস দেবো, ডস দেওয়ার পরে তাকে আমি একটা হিট করবো, মানে ডসটা থাকবে নর্মাল, কিন্তু আমার টার্গেট থাকবে যেন হিটটা খুব জোরালোভাবে হয়। তো আপনারা দেখবেন যখন আপনারা কারোর সাথে ফাইট করবেন, তো কীভাবে অ্যাটাকটা অ্যাপ্লাই করবেন, খুব টেকনিক্যাল অ্যাটাকটা অ্যাপ্লাই করতে হবে। তো আমি যখন তার সাথে ফাইট করবো, তখন আমার কী করতে হবে, আমি যদি একটা অ্যাটাক করি তাহলে সে কী করবে, ব্লক করে ফেলবে, ব্লক করে ফেলবে, একটা অ্যাটাক করলে ব্লক করে ফেলবে। তো আমার কী করতে হবে, আমার ভেরাইটিস অ্যাটাক করতে হবে এবং তাকে ঢস দিতে হবে। যেমন আমি ফার্স্ট টাইম যখন একটা পাঞ্চ মারবো, তো পাঞ্চটা থাকবে একদম সিম্পল নর্মাল, তো যখন আমি হিট করবো মানে কিক দেবো, কিকটা থাকবে আমার পাওয়ারফুল। তো আপনারা সেম দেখতেছেন, তো কিক পাঞ্চ সবই শেখানোর জন্য অ্যাভেলেবেল ভিডিও দেওয়া আছে। তো যারা কিক পাঞ্চ শেখার জন্য আগ্রহী তারা ভিডিও দেখে শিখে নেবেন। তো ফার্স্ট টাইম কী করবেন, ফাইট করবেন, এরকম এরকম মুভমেন্ট যখন করবেন, মুভমেন্ট করার সময় কী করবেন, ফার্স্ট টাইম একটা পাঞ্চ দিবেন, সেম পাঁচটা দিবেন স্পিডে, এবং পাঁচটা হচ্ছে ডস, সেম ঠিক আছে। এই যে যখন আমি পাঞ্চ দিব, তখন সে পাঞ্চের দিক দিয়ে তার নজরটা চলে যাবে যে আমি পাঁচটা ব্লক করবো, তখন সে পাঞ্চ ব্লক করতে যাবে, সেম ওয়ান ওয়ান ওয়ান, তখন আমি কী করবো, সাইড কিক অ্যাটাকটা করবো খুব স্পিডে। তো সিম্পলভাবে দেখতে পাবো, সেম ওয়ান ওয়ান ওয়ান, এরকম এরকম আমি করবো, সেম ওয়ান, এরকম আপনারা সাইড কিক অ্যাপ্লাই করবেন। তো এটা হচ্ছে টেকনিক, তো টেকনিকটা সেম পাঁচ, যখন আমি পাঁচটা করবো তখন সে আমার পাঁচের দিকে তার নজর চলে যাবে, যখন পাঁচের দিকে তার নজর চলে যাবে তখন আমি কী করবো, কিক মারবো, ঠিক আছে, সেম টু, তখন আমি কী করবো, সেম ওয়ান টু, ঠিক আছে, এরকম আমি অ্যাটাক আমি করবো। তো নেক্সটটা আরও ভালো ভালো অ্যাটাক আছে, আমি সেইগুলো দেখাবো। তো সবগুলো একসাথে হয়ে গেলে শিখতে পারবেন না, একটা একটা করে শিখতে হবে। সেম আবার দেখুন, সেম দাঁড়াই সিকার্ট পোশন ওয়ান, মানে যখন আমি হালকা ওয়ান এরকম দেবো।